কলেজে প্রতিনিয়ত ক্লাস হচ্ছে না কেন? কলেজ কর্তৃপক্ষ চুপ চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। আড়াই মাস কলেজ বন্ধ থাকার পরে কেন ক্লাস হচ্ছে না? কলেজ কর্তৃপক্ষ চুপ চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। কলেজের রুমগুলির অবস্থা এরকম কেন? কলেজ কর্তৃপক্ষ চুপ চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চুপ চাই, জবাব দাও। কলেজ খুলেছে এন্ড কলেজ খোলা চার দিন হয়েছে, কিন্তু এখনও কোনো ক্লাস স্টার্ট হয়নি, কারণ বেঞ্চ সব বাইরে আছে, একটা ক্লাসেও ঠিকঠাকভাবে বেঞ্চ নেই, সেই বিষয়ে আমাদের আজকে ডেপুটেশন। আর পাশাপাশি তার সাথেও আমাদের যে ঘাস দেখছেন, মাঠে এত ঘাস বেড়ে গেছে, সেই ঘাস বাড়ার কারণে এখনও ঠিকঠাকভাবে ফিজিক্যাল টিউশন ক্লাস যেটা সকালে হয় সেটা হতে পারছে না। প্লাস আমাদের যে ফিজিক্যাল আমাদের যে বয়েজ হোস্টেল আছে সেখানে যে ছাত্ররা থাকে তারা দু মাস ধরে রেন্টে আছে, আর তাদের দু মাসের রেন্ট হয়তো কলেজের এক বছরের গোটা হোস্টেলের রেন্টের সমান হয়, তো দু বছর ধরে রেন্টে আছে, তারা এখনও হচ্ছে হোস্টেলে ঢুকতে পারেনি, কারণ হোস্টেলে বিভিন্ন আবর্জনাদের ভরে আছে, তো এগুলাই যাতে পরিষ্কার করা হয় তার জন্য আজকে আমাদের থাকবে। মূলত আর কি কি বিষয় রয়েছে? এই ইউনিভার্সিটি থেকে নোটিশ হওয়ার পর দু মাস ধরে বন্ধ ছিল। হ্যাঁ, ইউনিভার্সিটির নোটিশ হয়েছিল, তারপরে দু মাস বন্ধ ছিল আমাদের কলেজ, সেই দু মাসের মধ্যে ইউনিভার্সিটি নোটিশ করেছিল যে অনলাইন ক্লাসের কথা। তো আমাদের কলেজ থেকে টিচারদের গাফিলতির কারণে দু মাসে একটা অনলাইন ক্লাস নেওয়া হয়নি, শেষের দিকে গিয়ে এনভায়রনমেন্টাল এডুকেশন যেটা আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার দু থেকে তিনটা ক্লাস হয়েছিল অনলাইনে, তাছাড়া কোনো সাবজেক্টে কোনো ডিপার্টমেন্টে অনলাইন ক্লাস হয়নি আমাদের। কতদিন হয়েছে ক্লাস খুলেছে? ক্লাস খুলেছে চার দিন হয়েছে, 10 তারিখে ক্লাস খুলেছে, এখনও ঠিকঠাকভাবে হয়নি। তো আমরা এটাই দাবি করবো যে কালকের মধ্যে যাতে সব কলেজে সব ক্লাসে বেঞ্চ ঢুকিয়ে ক্লাস স্টার্ট করা হয়। এই নোংরা আবর্জনা বেঞ্চ কমিশনের কাছে, কারণ এটা কথাটা ছিল ইলেকশন কমিশন ঠিক করে দেবে, কিন্তু আমরা ইলেকশন কমিশনের কাউকে চিনি না, আমরা চিনি আমরা কলেজ কর্তৃপক্ষকে, কলেজের অধ্যক্ষকে, তো আমাদের ডেপুটেশন তার কাছে, যাতে আগামীকালের মধ্যে সব কিছু পরিষ্কার, মাঠ পরিষ্কার করে বয়েজ হোস্টেল পরিষ্কার করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে যাতে বেঞ্চ ঢুকিয়ে দেওয়া হয়, যাতে ক্লাসগুলো ঠিকঠাক হয় শুরু হতে পারে কালকের থেকে। কলেজ 9 তারিখ পর্যন্ত ইলেকশন কমিশনের ওরা রিকুইজিশন ছিল, 10 তারিখে আমাদের হচ্ছে কলেজ যথারীতি হচ্ছে, আমরা সেই অনুযায়ী হচ্ছে নতুন করে আবার শুরু করেছি আফটার ইলেকশন। এবং ছাত্রদের কিছু হচ্ছে দাবি যে এই যে সময়টা, এই সময়ের মধ্যে ক্লাস যেহেতু অনেক দিন হচ্ছে, দীর্ঘ 2.5 মাস হচ্ছে ক্লাস মানে হ্যাম্পার হয়েছে, তো সেটা কি যতটা পূরণ করা যায়, আমরাও তখন বলেছিলাম যে কলেজ খোলার পর হচ্ছে সেটাকে পূরণ, যতটুকু পূরণ করা যায় চেষ্টা করব। কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরও কিন্তু যেগুলো কলেজের রুম থেকে নানা বেঞ্চ টেঞ্চ যেগুলো বার করেছে এবং যে ড্যামেজ হয়েছে সেগুলো ঠিক রিপেয়ার করে দেওয়ার জন্য এবং বেঞ্চগুলোকে ঢোকানোর জন্য চিঠি দেওয়া হয়েছে, ফোনে একাধিকবার বলেছি আমি, 6 তারিখ থেকে কন্টিনিউয়াস হচ্ছে, যারা সেই সময় ফেস করেছে, যারা এখানে এসে তদারকি করতো সেই সকল ব্যক্তিদের কে হচ্ছে ফোনের মাধ্যমে জানিয়েছে।